Hello friends, welcome back to my channel. তোমরা দেখছো আমার চ্যানেল আমি রাখো। তো তোমরা ভাবছো এতদিন ধরে আমি ভিডিও কেন দিচ্ছিলাম না? এতদিন ধরে তো খুব গরম ছিল, আমরা কোথাও মানে যেন বাইরে বেরোতেই পারছিলাম না, পাপা বারণ করছিল। তো আজকে আমরা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আমরা যাচ্ছি ধর্মতলা। তোমরা তো সব সময় দেখো আমরা গাড়ি করে যাতায়াত করি, তো আজকে গাড়ি করে যাতায়াত করব না, আজকে আমরা করব বাসে। তোমরা ভাবে আমি কেন বাসে যাচ্ছি, এটা একটু অন্য বাস, এটা হলো 55A, আমাদের বাড়ির সামনে থেকেই ছাড়ে। তোমরা জানো এটা পৃথিবীর মধ্যে সব থেকে স্লো বাস, কত দিকে চল আসতে চলছে দেখো, কত আসতে চলছে। একটা বাস আছে বলে এখানে দাঁড়িয়েই গেল। তো চলো আমরা যাই, আর আমরা একটু ধর্মতলায় যাচ্ছি, কেন পাপার জামা কাপড় সব ছুঁড়ানো হয়ে গেছে, ছিঁড়ে হয়ে গেছে, তার পাপার প্যান্ট জামা কিনতে যাচ্ছি আমরা। একবারে কেশি দাসে একটু মিষ্টিও খাবো। তো চলো ব্লগ স্টার্ট করি। এবার থার্ড স্টপ, আমরা মল্লিংপুর ক্রস করলাম। এই দেখো ফ্রেন্ডস সব দোকান, আমি দোকানে দেখাচ্ছি। এই দোকানে অনেক কম কম দামে অনেক কিছু বললো, 25 টাকায় না 50 টাকায় পাপোশ পাওয়া যাচ্ছে, 30 টাকায় পাপোশ পাওয়া যাচ্ছে, কত এখানে খুব সস্তা দামে দামে শাড়ি আছে, ম্যাসি আছে, জুতোর দোকান তো নয় কিন্তু অনেক আছে। এখানে আমি একদিন এসে জানো আমি আমার নিজের একটা তোয়ালেও কিনেছিলাম, সেটা আমার বাড়িতে আছে। এবার আমরা আসি
বাস তো যেন আস্তে আস্তে চলে প্রায় 5 মিনিট লাগবে পৌঁছাতে, কিন্তু প্রায় একটু ঢুকে যাবো। আর এই দেখো এখানে আরো জিনিস দোকান আছে বলে এইখানে আমি দেখতে পাচ্ছি কোনো মানুষ মাস্ক পরে নেই। তোমরা কিন্তু মাস্ক পরো, এই যে হাওড়া ময়দান তোমরা চিনতেই পারছো। এবার হালকা বাসটা জোরে চলছে আর বলতে বলতেই থেমে গেল বাসটা। বাবা আবার ফাস্ট হয়েছে একটু, ওই বাবা অনেক ফাস্ট হয়ে গেছে বাসটা।
চলো যাই। পাপা কোন দিকে যাব? ওইদিকে। ফ্রেন্ডস, যখন তোমরা রাস্তা পেরোবে, যদি তোমরা ছোট, তোমাদের তোমরা কোনো বড়দের হাত ধরে থাকবে, মা বা বাবা বা কোনো বড়দের, যেমন আমি আমার বাবার হাত ধরে আছি। আর সবসময় জেব্রা ক্রসিং দিয়ে যাবে। এখানে অনেক জামা আছে, এই দেখো প্যান্ট। বাবা প্যান্টও কিনতে চায়। বাবাকে বাবা প্যান্টও কিনবে, এখান থেকে কিনতে পারে। দেখো ফ্রেন্ড, আমরা ফিতা কিনেছি, আরো কালার ছিল কিন্তু আমার পিঙ্ক পছন্দ, তো আমরা পিঙ্ক কিনেছি। এই দেখো ফ্রেন্ড গুলতি, এই যো উল্টো দিকে। বাবার জামা কিনতে চলো। তো ফ্রেন্ড, ঘোরা টোরা হয়ে গেছে, বাবার প্যান্ট কিনে নিয়েছি, তো এবার আমি খেতে এসেছি। আমি খাবো মিষ্টি, মিষ্টি এলে তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের খাবার চলে এসেছে, এই যে একটা বাবা একটা আমার। তো ফ্রেন্ড, আমরা ফিরে যাচ্ছি, আর আমরা 55 বাসে উঠিনি ফেরার সময়, কেন আস্তে আস্তে পুরো শুনতে হয়ে যেত। আমরা মিনি বাসে উঠে পড়েছি, আমরা এখন হাওড়া ব্রিজে আছি, চলো আউট্রো করে দিই। ভিডিওতে ততক্ষণের জন্য।